খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। শ্যামাপ্রসাদের স্বপ্ন যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই জারি থাকবে। একটা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের জন্য একাধিক স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদের, তাকে আদর্শ হিসাবে মেনেই কাজ করছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তিনি। অনির্বাণ নিজেও শিক্ষার জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্যামাপ্রসাদও শিক্ষার জগতের মানুষ ছিলেন, পরে দেশের স্বার্থে রাজনীতিতে এসেছিলেন, সেখানে এসে আরও জনপ্রিয় হন তিনি, জননায়ক হিসাবে লড়াই করেছেন। বিজেপি প্রার্থী আরও উল্লেখ করেন, বাঙালির অস্তিত্বের জন্য লড়াই করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বাংলাকে পাকিস্তানে যেতে দেননি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গটাই থাকতো না বলে একান্ত সাক্ষাৎকারে দাবি করেছেন অনির্বাণ। তাকে আইকন বলে মেনে রাজ্যে লড়াই করছে বিজেপি। শ্যামাপ্রসাদের স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দিয়ে অনির্বাণ বলেন, যতদিন না বিজেপি বাংলায় আসবে ততদিন শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক থাকবেন, ক্ষমতায় এলে আরও প্রাসঙ্গিক হবে। তিনি যে পশ্চিমবঙ্গ চেয়েছিলেন সেটা ফিরিয়ে আনতে হবে। খাঁটি বাঙালির সংস্কৃতি রসবোধ সব ফুটিয়ে তুলেছিলেন তিনি, তার জন্যে বাঙালি ছিল প্রাণ। তিনি চেয়েছিলেন প্রথম সারির রাজ্য হবে পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হবে পশ্চিমবঙ্গ, সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। একই সঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উন্নয়ন আর তার জনপ্রিয়তাই ভারতের মূল হাতিয়ার। তিনি বলেন, সব প্রধানমন্ত্রী বিদেশে যান কিন্তু এত জনপ্রিয়তা কেউ পান না। বর্তমানে বিদেশে ভারতীয় পাসপোর্ট দেখলে তাকে বিশেষ সম্মান করা হয়, অনেকেই বলেন মোদি দ্য গ্রেট লিডার। তার আরও দাবি, অনেকে বিনিয়োগের নামে বিদেশে যান কিন্তু কী বিনিয়োগ হচ্ছে তা বোঝা যায় না। জওহরলাল নেহরুও বিদেশে গিয়ে কিছু করতে পারেননি বলে দাবি করেন অনির্বাণ। তিনি বলেন, 8 নাবিককে ফিরিয়ে এনেছে মোদি, মধ্যপ্রাচ্যের দেশ মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তবে শুধু উন্নয়নই হাতিয়ার নয় বিজেপির, তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় বিজেপি। বিজেপি প্রার্থী বলেন, এই তৃণমূলকে চিনি না, দলকে এখন নিয়ন্ত্রণ করছে হারমাদরা। রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে অনির্বাণ আরও বলেছেন, 35,000 কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে, সেখানে 10,000 কোটি টাকা মন্ত্রী নিয়ে নিয়েছেন, 3 কোটি ভুয়ো রেশন কার্ড পাওয়া গিয়েছে, মিড ডে মিল স্কিমেও যে কত বড় দুর্নীতি রয়েছে তাও একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। পাশাপাশি পুরসভা দুর্নীতি নিয়েও শাসক দলকে আক্রমণ জানিয়েছেন তিনি অনির্বাণের কথায়। 14 পুরসভা এই মুহূর্তে আন্ডার স্ক্যানারে আছে, এমনকি তৃণমূল সরকার অ্যান্টি বাঙালি বলেও আক্রমণ শানান বিজেপি নেতা। ব্যাখ্যা করে বলেন, ভালো করার নামে বাংলার ক্ষতি করছে, উন্নয়নের নামে ক্ষতি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাঙালি আইকনদের জন্য কিছু করতে গিয়েছেন তখনই এরা সেটার বিরোধিতা করেছে। সেই প্রসঙ্গে শান্তিনিকেতনে হেরিটেজ ঘোষণা নিয়ে তৃণমূল সরকারের বিরোধীদের কথাও উল্লেখ করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বৈদ্যনাথের রিপোর্ট, খবর 24x7।